আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভী দিবা। করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনায় প্রতিদিন মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ, তবে ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণ হয়তো বেশি দিন চলবে না। তাতে কি, করোনার হানা থেমে গেলেও তার নেতিবাচক প্রভাব হবে দীর্ঘস্থায়ী। করোনা বিশ্ব অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছে, তাই করোনা পরবর্তী বিশ্বে প্রতিদিন হয়তো আমাদের দেখতে হবে অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু, কোটি কোটি মানুষ বেকার হয়ে দরিদ্র হয়ে পড়বে। বিশ্বের বেশিরভাগ দেশেই এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি তো দূরের কথা, অর্থনীতি আরও সংকুচিত হয়ে পড়বে। 30-এর দশকের চেয়েও ভয়াবহ মন্দা বিশ্বকে গ্রাস করবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। করোনার রেখে যাওয়া পৃথিবী কেমন হবে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের গবেষণার ভিত্তিতে আজ আমরা তুলে ধরব সেই বিষাদময় চিত্র। করোনা সংকটে দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে না পারলে অন্তত 3 কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থার প্রধান নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেন, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত 10 কোটি মানুষের মুখে খাবার তুলে দেয় WFP। তার মধ্যে অন্তত 3 কোটি মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ WFP-কে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে, আর এতে করে বিপর্যয় আরও বেড়ে যাবে। 3 মাসের বেশি সময় ধরে দিনে 3 লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণে করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত পরিকল্পনার সাথে অর্থনীতির বিষয়টিও বিবেচনা করতে হবে। WFP বলেছে, করোনার কারণে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে এবার দ্বিগুণ বা 26 কোটি ছাড়িয়ে যেতে পারে। করোনা মহামারী বিশ্বজুড়ে 50 কোটি মানুষকে দারিদ্রের মুখে ঠেলে দেবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, 1990 সালের পর এই প্রথম দেশ জাতি নির্বিশেষে বৈশ্বিক দারিদ্রের হার বেড়ে যাবে। অনেক দেশ অর্থনৈতিকভাবে 1990-এর দশকের আগের পরিস্থিতিতে চলে যেতে পারে বলেও সংস্থাটি আশঙ্কা করছে। যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও করুণ হবে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। অক্সফামের মতে, ধনী দেশগুলো তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হয়তো কোটি কোটি ডলার বিনিয়োগ করবে, কিন্তু উন্নয়নশীল দেশের মানুষের স্বাস্থ্য ও অর্থনীতি চাঙ্গা না হলে উন্নত দেশগুলো তাদের বিনিময়ের তেমন সুফল পাবে না। করোনার তাণ্ডব থামাতে লকডাউন হয়ে গেছে অধিকাংশ দেশ ও শহর, বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে করোনার যে বিরূপ প্রভাব পড়েছে তাতে বিশ্বে মোট কর্মক্ষম মানুষের 81% অর্থাৎ 330 কোটি কর্মক্ষম মানুষের আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। জাতিসংঘের এই সহযোগী সংগঠন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট বিশ্বে আর আসেনি। তবে বছরের শেষ 6 মাসে অর্থনীতি চাঙ্কা ঘুরে দাঁড়ালে এবং কার্যকর নীতিকৌশল অবলম্বন করা গেলে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। করোনা মহামারীর কারণে এবছর সারা বিশ্বে রেমিটেন্স কমবে 20%, আর বাংলাদেশে কমবে 22%। বাংলাদেশে গত বছর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $18.3 বিলিয়ন বা $1,830 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, আগের বছরের চেয়ে যা 18% বেশি ছিল। বিশ্বব্যাংক বলছে, এবছর বাংলাদেশের রেমিটেন্স কমে $14 বিলিয়ন বা $1,400 কোটি দাঁড়াবে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সব দেশে 2020 সালে রেমিটেন্স কমবে। সামনের দিনগুলোতে বিশ্ব অর্থনীতির কি দশা হবে তার ভয়ঙ্কর সব পূর্বাভাস এরই মধ্যে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দেশভিত্তিক GDP বৃদ্ধির হতাশাজনক পূর্বাভাস প্রকাশ করেছে। 2019-এ কোন দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন ছিল, 2020-এ কেমন হতে পারে এবং করোনা উত্তর সময়ে অর্থনীতি বৃদ্ধির হার কেমন হতে পারে তার আগাম পূর্বাভাস দিয়েছে IMF। তাতে দেখা যাচ্ছে, উন্নত ও উন্নয়নশীল অধিকাংশ দেশেরই
2020 সালে ঋণাত্মক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইএমএফ বলছে করোনার হানায় বিশ্বে মহামন্দার পর সবচেয়ে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এবার 170টি দেশের কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। দেশভিত্তিক ছাড়া বিশ্ব অর্থনীতির একটা দিক নির্দেশ রয়েছে আইএমএফ এর এই পূর্বাভাসে। তাতে দেখা যায় 2019 সালে জিডিপি বৃদ্ধির হার ছিল 2.9%। সেখান থেকে এই বছর অর্থাৎ 2020 সালে সেই হার নেমে যেতে পারে 3% ঋণাত্মক বৃদ্ধিতে। এর মানে হলো বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি তো হবেই না, বরং 3% সংকুচিত হবে। তবে 2021 সালে বৃদ্ধির হার হতে পারে 2019 এর দ্বিগুণ অর্থাৎ 5.8%। আইএমএফ জানিয়েছে গত 60 বছরের মধ্যে চলতি বছরে প্রথমবারের মতো এশিয়া মহাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা ভাইরাস মহামারীতে এই অঞ্চলের সেবা খাত এবং প্রধান রপ্তানি খাতগুলো ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকায় 2019 সালে জিডিপি বৃদ্ধির হার ছিল 2.3%। আইএমএফ বলছে 2020 সালে সেই হার হতে পারে -5.9%। 2021 সালে ঘুরে দাঁড়িয়ে সেই বৃদ্ধি হতে পারে 4.7%। ইউরোপ অঞ্চলের মধ্যে ইটালি, ফ্রান্স, স্পেনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল, ফলে অর্থনীতিতেও তার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করেছে আইএমএফ। 2019 সালে প্রবৃদ্ধি ছিল 1.2%, তবে 2020 সালে প্রবৃদ্ধি হবে -7.5%। ইউরোপ আমেরিকার দেশগুলি বিপুল ক্ষতির সম্মুখীন হলেও করোনা ভাইরাসের প্রকোপ যেখান থেকে ছড়িয়েছিল সেই চীনের অবস্থা কিন্তু ততটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আইএমএফ এর। এই পরিস্থিতিতেও চীনের জিডিপি বৃদ্ধির হার ঋণাত্মক হবে না এবছর। 2019 এ চীনে বৃদ্ধির হার 6.1%, এবছর সেটা নেমে আসতে পারে 1.2%, আর 2021 তা পৌঁছে যেতে পারে আবার 9.2%। অধিকাংশ দেশেই এবছর ঋণাত্মক বৃদ্ধির পূর্বাভাস হলেও ভারতে তা হবে না বলে মত আইএমএফ এর। 2019 এর জিডিপি বৃদ্ধির হার 4.2% থেকে নেমে পৌঁছে যেতে পারে 1.9%। তবে 2021 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে 7.4%। আইএমএফ এর হিসেবে কার্যত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে 7.9% জিডিপি বৃদ্ধি হয়েছিল 2019 সালে। এবছর করোনার প্রভাবের মধ্যেও সেই হার 2% পর্যন্ত ধরে রাখতে পারবে বাংলাদেশ। আর 2021 সালে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে 9.5%। পাকিস্তানের এবছরের জিডিপি বৃদ্ধির হার হতে পারে -1.5%। 2019 সালে এই হার 3.3 এবং 2021 সালে হবে 2%। রাশিয়ায় 2019 সালে জিডিপি বৃদ্ধির হার ছিল 1.3%, এবছর সেটা দাঁড়াতে পারে -5.5%। সৌদি আরবের জিডিপি এবছর নেমে যেতে পারে -2.3% পর্যন্ত। আইএমএফ এর মতে মহামারী যদি দীর্ঘায়িত হয়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার আর কেন্দ্রীয় ব্যাংকগুলো পরিস্থিতি সামলাতে গিয়ে অগ্নি পরীক্ষার মুখে পড়বে, আর ধনী দেশগুলোর অর্থনীতি 2022 সালের আগে পূর্বাবস্থায় ফিরে আনা সম্ভব হবে না। ফলে করোনা ভাইরাস মহামারী পরবর্তী বিশ্বে অর্থনীতির অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা। অনেকে ধারণা মহামারী হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু এটা করতে গিয়ে বিশ্ব অর্থনীতির যে মারাত্মক ক্ষতি এর মধ্যে হয়ে গেছে তা কাটাতে বহু বছর লেগে যাবে। গত 2 মাসে বিশ্ব অর্থনীতিতে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে বিশ্বের প্রায় সব প্রধান অর্থনীতিতে বিরাট ধস নেমেছে। এটা 2008 সালের আর্থিক সংকটের চাইতেও ভয়াবহ। কেউ কেউ বলছে 1930-এর দশকে যে বিশ্ব মহামন্দার সূচনা হয়েছিল, এবারের অর্থনৈতিক সংকট সেটাকেও ছাড়িয়ে যাবে। এর আগের দুটি সংকটে শেয়ার বাজারে দর পড়ে গিয়েছিল 50%, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে দেউলিয়া হতে শুরু করেছিল, বেকারত্ব 10% ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এই পুরো ব্যাপারটা ঘটেছিল 3 বছর সময় ধরে, আর করোনা ভাইরাসের বিশ্ব মহামারী শুরু হওয়ার পর এবারের অর্থনৈতিক ধসটা ঘটেছে মাত্র 3 সপ্তাহের মধ্যে।
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার 20% পড়তে সময় লেগেছে মাত্র 15 দিন। এত দ্রুত আর কখনো মার্কিন শেয়ার বাজার এতটা পড়েনি। বেকারত্বের হার 20% ছাড়িয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টেভ মানচিন। এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রতি 5 জনে 1 জন কাজ হারাবেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টাইন স্কুল অব বিজনেসের প্রফেসর নুরিয়েল রুবিনি যে পূর্বাভাস দিচ্ছেন তা রীতিমতো রক্তহীন করা। তিনি বলেছেন 1930-এর বিশ্ব মহামন্দা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা পৃথিবী জুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড এভাবে বন্ধ হয়ে যায়নি। 30-এর দশকে গ্রেট ডিপ্রেশনের চাইতেও ভয়ঙ্কর এক অর্থনৈতিক মন্দার ঝুঁকি দিন দিন বাড়ছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব সারের গবেষক সাইমন মেয়ার বলেছেন, আগের অর্থনৈতিক সংকটগুলোর সঙ্গে এবারের সংকটের একটা বড় তফাত আছে। যখন অর্থনীতিতে এরকম সংকট তৈরি হয় তখন সরকার নিজেই বেশি করে অর্থ খরচ করতে শুরু করে, যাতে মানুষের পকেটে টাকা যায় এবং লোকে বেশি করে জিনিসপত্র কেনা শুরু করে। ফলে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়, মন্দা কাটতে শুরু করে। কিন্তু এবারে সংকটের কারণটাই হচ্ছে সরকার নিজেই সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে লকডাউনের মাধ্যমে। অর্থাৎ সরকারের নীতির লক্ষ্যই হচ্ছে অর্থনীতিকে আপাতত নির্জীব রাখা। এ থেকে বেরুনের উপায় কী তাহলে? লকডাউন যখন উঠে যাবে, পুরোদমে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তখনও অর্থনীতিতে সরকারের এই বিরাট ভূমিকা অনেকদিন পর্যন্ত বজায় থাকবে। কোনো কোনো অর্থনীতিবিদদের মত হচ্ছে, বাজার অর্থনীতির যে রমরমা অবস্থা বহু দশক ধরে দেখা গেছে, তার জায়গায় এক ধরনের রাষ্ট্রীয় পুঁজিবাদী ব্যবস্থা কিংবা অর্থনীতিতে সরকারি খাতের ব্যাপকতর অংশগ্রহণ সামনের বছরগুলোতে দেখা যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।